শুভ সন্ধ্যার সবাইকে আজ পঁচিশ জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ধলাই কেন্দ্রে উপনির্বাচনের বিজেপি প্রার্থী নিয়ে চর্চা তুঙ্গে করিমগঞ্জের বহু নিচু এলাকায় এখনও জলের তোলায় ত্রাণের হাহাকার সর্বত্র দুর্গতদের পাশে সিপিআই সরকারি সাহায্যের জন্য তদ্বির উত্তর হাইলাকান্দিতে সরকারি ত্রাণ ও পশু খাদ্য বন্টনের দাবি দুই সংগঠনের শিলচরে জলকর এক লাফে একশো থেকে বেড়ে তিনশো বিক্ষোভ প্রদর্শন করে পৌরসভাকে সিন্ডিকেটের কাম দেনু বলল তৃণমূল রাজদ্বীপকে রাজ্যসভায় মনোনয়নের দাবি কর্মী মহলে করিমগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বন্টন স্টার সিমেন্টের শ্রীপুর তৃতীয় খণ্ড আনন্দপুরে বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা দুর্ভোগ চরমে এক আগস্টের মধ্যে শপথনামা দিতে রাজ্যকে বলল হাইকোর্ট আসামে মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিল জিসি কলেজের ছাত্রবর্তীতে দুর্নীতি অধ্যক্ষের জবাব তলব শিক্ষা দফতরের পূর্ণাঙ্গ তদন্ত হবে অভিযোগের প্রমাণ হলে কাউকে রেহাই নয় বললেন পমি বড়ুয়া এবং সর্বশেষ খবরটি হল বিধ্বস্ত শিববাড়ি বাদ সংস্কারের দাবি শিল্পর কালানসড়ক সচল করতে অভিভাবক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবারে শুনুন বিস্তারিত খবর পরিমল শুক্লবৈদ্য সাংসদ হয়ে যাওয়ায় এখন ধলাই কেন্দ্রে উপনির্বাচন আসন্ন এই কেন্দ্রে বিজেপির প্রার্থীত্বের দৌড়ে এগিয়ে পরিমল শুক্লবৈদ্যর পুত্র উৎপল অমিয়ুকান্তি দাস এবং সুভুধ দাস রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচন নিয়ে শাসক দলের দৌড়জা জোরকদমে চলছে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি দলাইয়ের বিজেপি প্রার্থীর নামও চূড়ান্ত হয়নি উনিশশো একানব্বই থেকে পাঁচবার বিধায়ক হয়েছিলেন ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তারই আদর্শের প্রতি লক্ষ্য রেখে একাংশই বিজেপি টিকিট প্রত্যাশী হয়ে সমষ্টিতে দৌড়জাপ করছেন এদিকে ধলাই সমষ্টির প্রত্যেক প্রান্ত থেকে যুব সমাজ থেকে প্রার্থিত্ব দেওয়ার ইতিমধ্যে আওয়াজ জোর উঠে আসছে বিভিন্ন সামাজিক মাধ্যমে পিছিয়ে নেই বিজেপির বহু পুরাতন কার্যকর্তা তথা কাচার জেলা বিজেপির সহসভাপতি অভিযোগ কান্তি দাসের নাম ইতিমধ্যে তার সমর্থক কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমানন্দ রায়ের কাছে দোরাই অঞ্চলের একাংশই দাবি জানিয়েছেন এদিকে পরিমল ঘনিষ্ঠ তথা দলের বরিষ্ঠ কার্যকর্তা বর্তমান আসাম অনুসূচিত জাতি বোর্ডের ডিরেক্টর সুবুদ দাসের নামও জোর চর্চায় সূত্রের দাবি মানলে সব টিকিট প্রত্যাশীর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন পরিমলের পুত্র উৎপল শুক্লবৈদ্য বহুদিন থেকে দলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তথা রাজ্যের প্রভাবশালী নেতার পুত্র হলে ব্যক্তিগত জীবনে সব সময় সাধারণভাবে চলাফেরা সহ সব সময় জনসাধারণের মধ্যে থেকে কাজ করার চিন্তা করছেন উৎপল খবর অনুযায়ী শাসক দল থেকে উৎপলকে সমর্থন করা হচ্ছে একাংশের মতে বাবার এত বছরের যে পরিশ্রম দলাইকে সুন্দর ও আদর্শভাবে রূপরেখা দেওয়ার জন্য তা একমাত্র ধরে রাখতে পারবে উৎপল তার প্রতি বিশেষ করে যুব সমাজের প্রত্যেকে এই মত ব্যক্ত করেছেন যদিও কার হাতে যাবে উপনির্বাচনের শাসক দলের টিকিট এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ইতিমধ্যে আসাম প্রদেশ বিজেপির সভাপতি ববেশ কলিতা সিলমোহরে আনুষ্ঠানিকভাবে দোলাই সমষ্টির উপনির্বাচনের জন্য তিনজনের এক কমিটি তৈরি করা হয়েছে পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ জেলার বন্যা দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়ালো স্টার সিমেন্ট রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রিপোর্ট অনুসারে সম্প্রতি তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে নিলামবাজার করিমগঞ্জ এবং বদরপুর এলাকায় কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয় এরপর জরুরি মানবিক সংকটে সাড়া দিয়ে স্টার সিমেন্ট এই অঞ্চল জুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে বারোশো পনেরোটি প্রয়োজনীয় সাধ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয় এর মধ্যে কানাইকুল গ্রামে ক্ষতিগ্রস্ত দুইশো পনেরোটি পরিবার রয়েছে বলে জানা গিয়েছে পরবর্তী খবর কি হল শ্রীপুর তৃতীয় খণ্ডের আনন্দপুর গ্রাম আজ মানদাতার আমলের যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে দৈনন্দিন জীবনযাপন করছেন সাম্প্রতিক পণ্য আনন্দপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে বিধ্বস্ত করে দিয়েছে সাধারণ মানুষের সঙ্গে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনেক সমস্যায় রয়েছেন বিভিন্ন রোগী আক্রান্ত রোগীদের নিয়ে যাওয়া সম্ভবপর হচ্ছে না আধুনিক জমানায় এমন বেহাল রাস্তার জন্য জনদুর্ভোগ চরম আকার নিচে এ নিয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন রাস্তার দাবিতে মাঠে নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কাছড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকদের কাছে লিখিতভাবে আধুনিক রাস্তার দাবি পেশ করবেন গ্রামবাসীরা স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আদিত্য সিনহা শঙ্করশীল রাজু মজুমদার মিঠুন নাথ জগদীশনাথ শাহাবুদ্দিন চৌধুরী উসমান আলী মুন্না আহমেদ লস্কর আনোয়ার হুসেন লস্কর ও দিলওয়ার হুসেন লস্কর পরবর্তী খবরটি হল তারাপুর শিববাড়িবাদ বাদ ও পার বেইলি সেতু সংস্কার করে শিলচর কালাইন সড়ক সচল করতে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার দৃষ্টি আকর্ষণ করলেন নাগরিকরা এমরমে কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে মন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয় স্মারকপত্র শুধু তাই নয় শিববাড়ি বাদ সংস্কারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিলচরের বিধায়কের কাছে স্মারকপত্রের প্রতিলিপি প্রেরণ করা হয়েছে এদিন স্মারকপত্র প্রদানের পর শিববাড়ি রোডের স্থানীয় নাগরিকদের পক্ষে অনন্ত দে বলেন কাছাড় জেলার অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত শিলচরকাল সড়ক কিন্তু একদিকে নদীবাদ ও অন্যদিকে বেড়ি সেতু বেহাল হয়ে পড়ায় সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় নাগরিক দ্রুবজ্যোতি চক্রবর্তী ও মৃত্যুঞ্জয় রায়কে পাশে নিয়ে সমাজসেবী অনন্ত দে বলেন তারাপুর শিববাড়ি রুডে বাদের ভগ্ন দোষারদের মালবাহী যান বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া ভাঙ্গার পরের হারাং নদীর উপরের বেইলি সেতু দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দুদিক থেকে এই সড়কটি বিচ্ছিন্ন এতে জনগণনা সমস্যার সম্মুখীন হচ্ছে বিষয়টি কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন শিববাড়িবাদের বেহাল দশা এবং ভাঙ্গার পরে ব্রিজ বন্ধ থাকায় অনেক কাঠ পোড়াতে হচ্ছে মানুষকে এই অবস্থায় বাদের সংস্কার ও ভাঙ্গার পরের ব্রিজ সচল করা জরুরি তিনি এদিন বেহাল শিববাড়ি রোডে প্রস্তাবিত এলিভেটেড রোড নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি জানান প্রসঙ্গত দুটি বিষয় নিয়ে জেলা প্রশাসন বিধায়ক ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নাগরিকরা এলাকার নাগরিকদের স্বাক্ষর সম্বলিত স্মারকপত্রের প্রতিলিপি প্রেরণ করা হবে সংশ্লিষ্ট বিভাগকে পূর্ত বিভাগের শিলচর ডিভিশন চালাও কাটিগুড়া ডিভিশনকেও দেওয়া হবে স্মারকপত্র পরবর্তী খবরটি হলো উত্তর হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে সরকারি সাহায্য সহ কৃষকদের গবাদি পশুর খাদ্যদ্রব্য বন্টনের দাবি তুলল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি সহ মোহনপুরের মুনলাইট ক্লাব উভয় সংগঠনের কর্মকর্তারা জানান উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকা জলমগ্ন এখন পর্যন্ত ক্ষেতের মাঠের জল কমছে না এই পরিস্থিতিতে গ্রামাঞ্চলের কৃষকরা ভীষণ বিপাকে পড়েছেন গবাদি পশুর খাদ্য নিয়ে বিশেষ করে মোহনপুর শাহিদনাপুর উত্তর নারায়ণপুর বাগমারা কালীনগর বকরিহর ইত্যাদি এলাকার জনগণ বন্যার জন্য দিশেহারা হয়ে পড়েছে গরু মহিষ ছাগল সহ গৃহপালিত পশুকে বাঁচিয়ে রাখতে বেকায়দায় পড়েছেন তারা এসব জলমগ্ন এলাকায় পশুপালন বিভাগের তরফে কোনো ধরনের সরকারি সাহায্য প্রদান করা হচ্ছে না উত্তর আলগাপুরের পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গ্রাম জলের তলায় বন্যা দুর্গত মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে পারছেন না রাস্তাঘাট জলমগ্ন থাকায় এ অবস্থায় কমপক্ষে গ্রামাঞ্চলের গবাদি পশু বাঁচানোর জন্য সরকারিভাবে খাদ্যদ্রব্য বন্টনের দাবি জানিয়েছেন মুনলাইট ক্লাবের সভাপতি মাওলানা আব্দুল হান্না সহ আব্দুল আজিম বড়বুইয়া এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের জন্য দুই সংগঠনের কর্মকর্তারা হাইলাকান্দির জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে উত্তর হাইলাকান্দিতে বন্যার জল একেবারেই কমছে না পরবর্তী খবরটি হলো বন্যা বন্যাক্রান্ত মানুষদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ শিবিরে আশ্রিতদের খোঁজ নিতে বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন সিপিআই নেতারা বন্যা সমস্যা সমাধানের যাবতীয় প্রতিশ্রুতি পূরণে বর্তমান বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন সিপিআই নেতা চন্দন চক্রবর্তী করিমগঞ্জ বর্তমানে বন্যার কবলে বিশেষ করে নিচু এলাকাগুলো পুরোপুরি জলের তোলায় মানুষের ঘর স্কুল মসজিদ মন্দির দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জলের নিচে ইতিমধ্যে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় শিবিরে এই ভয়াবহ বন্যায় মানুষের জনজীবন বিপন্ন খাদ্যের অভাবে মানুষ হাহাকার করছেন গৃহপালিত পশুগুলোর খাদ্যের অভাবে মরণাপন্ন অবস্থা নেই কোনো ত্রাণের ব্যবস্থা এই কঠিন সময়ে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ালো সিপিআই করিমগঞ্জ জেলা কমিটি বিভিন্ন স্তরের নেতারা বানবাসীদের উদ্ধার ত্রাণ শিবির পরিচালনা ইত্যাদির কাজে হাত লাগিয়েছেন প্রবীণ নেতা চন্দন চক্রবর্তী এবং সদস্য মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল বন্যা কবলিত নলুয়া বাগন শরীফনগর এসব এলাকা নৌকা যুগে এবং অনেক জায়গা জলের মধ্য দিয়ে পায়ে হেঁটে পরিদর্শন করে ব্যক্তিগতভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এখন পর্যন্ত এসব এলাকায় সরকারি কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে স্থানীয়দের কাছ থেকে একথা জানতে পেরে করিমগঞ্জ সদর সার্কল অফিসারের সঙ্গে কথা বলে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেন তারা যারা ত্রাণ সামগ্রী পাননি তাদের ব্যাপারে সার্কল অফিসারের সঙ্গে কথা বলে তিনি শীঘ্রই ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন তাছাড়া এদিন সিপিআই প্রতিনিধি দল ওই এলাকার অনেকের বাড়িতে গিয়ে তাদের দুর্দশার কথা শুনে এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে আগামী দিনেও পাশে থাকবেন বলে জানিয়েছেন তারা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সদস্য চন্দন চক্রবর্তী এআইএসএফের আসাম রাজ্য পরিষদের সদস্য তথা সিপিআই করিমগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জাকারিয়া এআইটি করিমগঞ্জ জেলার সভাপতি রজত কান্তি দে সিপিআই কর্মী আব্দুল সবুর প্রমুখ এদিকে সোমবার বন্যা পরিস্থিতি নিয়ে সিপিআই নেতা চন্দন চক্রবর্তী বলেন প্রতিশ্রুতি দিয়েও বন্যা সমস্যার স্থায়ী সমাধান করেন রাজ্য ও কেন্দ্র সরকার ফলে প্রতি বছর বন্যা সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ আর কতি হচ্ছে সরকারি সম্পত্তি। তিনি বলেন দুদিন ধরে তারা বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিতদের খোঁজ নিয়েছেন সব জায়গায় ত্রাণের হাহাকার পরিলক্ষিত হয়েছে বানবাসী মানুষদের পর্যাপ্ত ত্রাণ মিলছে না ত্রাণ নিয়ে বৈষম্য হচ্ছে তাছাড়া ত্রাণ নিয়ে রীতিমতো রাজনীতি করছে শাসক দল বিজেপি নেতারা বন্যাকে হাতিয়ার করে ছাব্বিশের নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন চন্দন শিবিরে পর্যাপ্ত ত্রাণ নিয়মিত স্যানিটাইজেশন পশু খাদ্য বিতরণ ইত্যাদির দাবি জানিয়েছে সিপিআই এছাড়া জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে সুচ্চার হন চন্দন চক্রবর্তী তিনি বলেন বন্যার জন্য ও কাজ হাহাকার সুযোগ নিয়ে এই খাদ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা কিন্তু সরকার নির্বিকার লোকসভা নির্বাচনে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে বিজেপি মোটা অঙ্কের চেদা নিয়েছে এখন ব্যবসায়ীরা তাদের মুনাফা ঘরে তুলছেন ফলে নিশ্চুপ সরকার পরবর্তী খবরটি হল শিলচরে জলকর একলাফে লাফে একশো থেকে বেড়ে তিনশো বিক্ষোভ প্রদর্শন করে পৌরসভাকে সিন্ডিকেটের কাম দেনু বলল তৃণমূল শাসক দল বিজেপির একাংশ কর্মকর্তা ও একাংশ পুরকর্মীর সম্মিলিত সিন্ডিকেট শিলচর পৌরসভাকে করে তুলেছে লুটের আখড়া এদের কাছে পৌরসভা যেন হয়ে উঠেছে কামদেনু দেনু গাবি বিভিন্ন দাবিতে সোমবার পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে এভাবে বিশুদ্ধগার করলেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা মূলত সরব হন বেটারমেন্ট ফি বৃদ্ধি দীর্ঘদিন ধরে পুর নির্বাচন না করানো এবং শহরের জমা সমস্যা এসব ইস্যুতে সঙ্গে তারা রাস্তার কাজ এবং খাল খলনের নামে তুকলুকি কার্যকলাপ চলছে বলেও অভিযোগ করে বলেন এসব ক্ষেত্রে অর্থের হরির লুট চালাচ্ছে ওই জল সিন্ডিকেট দলের কর্মকর্তা রাজেশ দেব ও সজল বলেন নির্বাচিত পুরোভৌরির মেয়াদ শেষ হয়েছে সেই দুই সালের মার্চ মাসে এরপর থেকে পৌর নিগমের নামে জুলিয়ে রাখা হয়েছে নির্বাচনী প্রক্রিয়া আর এখানেই লুক্কি রয়েছে লুটপাটের আসল ষড়যন্ত্র নির্বাচিত পুরোবর থাকলে এভাবে কয়েকজনের সিন্ডিকেট লুটে খেতে পারবে না অর্থ তাই ইচ্ছে করেই নির্বাচনী প্রক্রিয়া ক্রমেই দূরে ঠেলে দেওয়া হচ্ছে তারা খুব ব্যক্ত করে বলেন নির্বাচিত বোর্ডের মেয়াদ যখন শেষ হয় তখন বেটারমেন্ট ফি বা জল করেছিল প্রতি মাসে একশো টাকা দিন কয়েক আগে আচমকাতা তিন গুণ বাড়িয়ে করে নেওয়া হয়েছে তিনশো টাকা অথচ নির্বাচিত বোর্ড না থাকলে এক টাকাও কর বাড়ানো যায় না এটাই নিয়ম শুধু বেটারমেন্ট ফি নয় সঙ্গে দুই গুণ তিন গুণ করে বাড়ানো হয়েছে ট্রেড লাইসেন্স সহ অন্যান্য আবেদনের জন্য নির্ধারিত ফর্মের দামও সজলবাবুদের কোথায় সিন্ডিকেটের লোকেরা লুটে ফুটে খেতে তাকায় জন্য অর্থের টান পড়ে কাজের যাচ্ছে তাই এই গাড়তি মেটাতে এবার তারা আরও বলেন শহরের খালগুলো খননের ব্যবস্থা না করে কচুরিপনা সরিয়ে লুক দেখানো কাজ করা হচ্ছে কিন্তু কচুরিপনা সরিয়ে যে জল নিষ্কাশনের পরিমাণ বাড়ানো সম্ভব নয় তা বলে দিতে পারবে কোনো শিশু অথচ এভাবে দেখনদারির মাধ্যমে কচুরিপনা সরিয়ে অযথা ব্যয় করা হচ্ছে পৌরসভার অর্থ আর এই দেখনদারি কাজের পেছনে যে অন্য খেলা রয়েছে তা বোঝার জন্য মোটেই কষ্ট হওয়ার কথা নয় একইভাবে শহরে দেখা যাচ্ছে এনএচ এর অধীনে থেকে রাস্তায় কাজ করছে পৌরসভা অন্য সংস্থার অধীনে থেকে রাস্তায় অর্থ ব্যয় করে পৌরসভার কাজের পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে তা বোধ হয় কারো অনুধাবন করতে সমস্যা হওয়ার কথা নয় আর এতে বাদ পড়ে যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডের নালা সংস্কার সহ আনুষাঙ্গিক অন্যান্য পরিষেবামূলক কাজ সব মিলিয়ে জনদুর্ভোগ পৌঁছাচ্ছে চরমে প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলাকালীন এভাবে একের পর এক অভিযোগ তুলে ধরেন রাজেশবাবু ও সজলবাবুরা বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল পৌরসভার অ্যাসিস্টেন্ট অফিসার নবোত্তম শর্মার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দেন দাবি দেওয়া সম্বলিত স্মারকপত্র আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত